এই হ্যাঁ সোসা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিউটি ব্লগ। আর আমি মিষ্টি রয়েছি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা কালনা যাচ্ছি SBF সিনেমাসে জওয়ান দেখতে। আর সেখানে কি কি কী করলাম না করলাম, কেমন হলো সিনেমাটা, সেটার রিভিউও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখো আমরা কালনা স্টেশনে যাওয়ার জন্য, এখানে ট্রেন চলে এসেছে, সমুদ্রগড় স্টেশনে চলে এসেছি, এবার ট্রেনে করে কালনা যাবো। তো ভিডিওটা প্লিজ দেখো। দেখতে দেখতে ট্রেন ধাত্রীগ্রাম পেরিয়ে বাবনাপাড়ার দিকে ঢুকছে। তো অনেকটাই কালনার পাশাপাশি চলে এসেছি, তো প্রচুর এক্সাইটেড যে সিনেমাটা কেমন হবে। তো দেখো বাগনাপাড়া ঢুকে গেছি, এরপরেই কালনাতে আমরা নেমে যাব। দেখো বন্ধুরা কালনায় চলে এসেছি, আর এখানে আজকে প্রচুর ভিড় ছিল, জানি না কেন। তো চলো এবার টোটো ধরা যাক, টোটো ধরে আমরা এবার যাব হচ্ছে বাজার কলকাতা, এবং তার পাশে হচ্ছে SBF সিনেমা। সেখানে তো সেখানে গিয়ে আমি ব্লগটা আবার তোমাদের সাথে শেয়ার। দেখো ঢুকে পড়েছে হচ্ছে বাজার কলকাতা, আর এখানেই রয়েছে SBF সিনেমা। তো এখানে আমি আগেও এসেছিলাম পাঠান দেখতে, এরপর নেক্সট আসা জওয়ান দেখতে। বলতেই পারো এসআরকে ফ্যান, তো এসআরকের মুভি তো দেখতেই হবে। তো দেখো আমরা চলে এসেছি, এবার এই দেখো জওয়ানের পোস্টার। এবার আমরা লিফ্টে করে উপরে উঠবো পাঁচতলা। আমাদের শো টাইম ছিল 3:16 থেকে, কিন্তু আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম। তো এখানে একটু ঘুরে ফিরে ফটো তুলে তারপর আমরা নিচে চলে গেছিলাম বাজার কলকাতায়। কিছু শপিং করার ছিল, কারণ এখানে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো, কারণ আমরা প্রচুর আগে ঢুকে পড়েছিলাম। চলো লিফ্টে করে আবার নিচে চলে যাচ্ছি, এবার গ্রাউন্ড ফ্লোরে গিয়ে ওখানে বাজার কলকাতায় শপিং মলে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই দেখো বাজার কলকাতা, আর এখানেই আমরা এবার জামা কাপড় কিনবো কয়েকটা, তো সে জন্য এখানে আসা। বেসিক্যালি এখানে আমি আগেও এসেছি, আর এখানকার কালেকশন আমার খুব ভালো লাগে, এবং এখানকার কালেকশন যেগুলো থাকে সেগুলো দামের মধ্যে থাকে, সাধ্যের মধ্যে থাকে মানুষের, তো সেটা বেসিক্যালি আমার খুব ভালো লাগে। তো ওখান থেকে আমরা আবার চলে এসেছি সিনেমাসে দেখতে। দেখো ওখান আমাদের আগে শোটা শেষ হয়ে গেছে, এবং এরপরই আমাদের পালা ছিল, আমরা ঢুকে পড়েছি সিনেমা দেখতে। দেখো আমরা সবাই বসে আছি, এবার সিনেমা স্টার্ট হবে কিছুক্ষণ পরে। সিনেমা দেখতে দেখতে ইন্টারভাল হয়েছে, এবার আমরা বেরিয়ে যাবো, কিছু খাবার টাবার কিনে আনবো। দেখো আমরা পপকর্ন কিনে এনেছি, পপকর্ন খেতে খেতে সিনেমা দেখার মজাই আলাদা। সিনেমা থেকে বেরিয়ে আরেকবার বাজার কলকাতায় ঢুকেছিলাম, কিছু কেনাকাটা ছিল, তো তারপরে ট্রেনে করে বাড়ি চলে এসেছিলাম। তোমরা বুঝতেই পেরেছো যে আমি জওয়ান দেখতে গেছিলাম, তো জওয়ান দেখে বাড়ি ফিরে চলে এসেছি এখন। তো বাড়ি আসতে আসতে এখন তোমার হচ্ছে 8টা প্রায় বেজে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর জওয়ান সিনেমাটা আমার বলতে গেলে পাঠান মুভিজটাও আমি আগে দেখতে গেছিলাম, তো সেটার থেকে অনেক গুণ বেটার লেগেছে। তো এই মুভিটা তোমরাও দেখো, আর আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা, ব্লগটা এখানেই শেষ করলাম।